হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নম্রতা, ইউএসএ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার এই লুকটা দেখে আপনারা বুঝতে পারছেন, এটা আমার সেকেন্ড ওয়েডিং গেস মেকআপ লুক। আজকেরটা আমি ট্রাই করেছি খুবই আরও ফার্স্টেরটা থেকেও আরও মিনিমাম রাখার, কারণ আমার মনে হয়েছে যে প্রথমটা হয়তো বা একটু হার্ড হইতে পারে, তার জন্য আমি সেকেন্ডটা আরও ইজি করেছি, যাতে আপনারা এটা 20-30 মিনিটসে ফিনিশ করতে পারেন যারা বিগিন। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি আমার লেন্সটা পরে নিব, আর তার আগে বলে নেই আমি আজকে একটা ফেস মাস্ক ইউজ করছি, ব্রাইটেন করবে আপনার স্কিনকে। এটা আমি এমনি নর্মাল একটা বার্লিনটন থেকে কিনছিলাম, সো এটা আমি প্রথমে লাগাই নিছি। লেন্সটা পরে ফেলছি, আমি জানি না আজকে আমার চোখে কি হলো, লেন্সটা পরছিলাম বারবার খুলে যাচ্ছিল, আই হ্যাভ নো আইডিয়া। আমি আজকে একটা বেকার ফাউন্ডেশন ইউজ করব, এটা আমি আজকে আরেকটা নতুন ফাউন্ডেশন ইউজ করব। আমি এভরিডে চেষ্টা করি যখনই আমি নতুন ভিডিও আপলোড করি, যাতে আমি সেম কিছু না, আমি ফাউন্ডেশনটা অ্যাটলিস্ট নতুন একটা ফাউন্ডেশনের রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি, এটা হলো একটা লিকুইড প্রাইমার। প্রথমে আমি এই প্রাইমারটা লাগাই নিব, ইউজ করবো আমার এলফের পুটি প্রাইমার। আমি এলফের আরেকটা পুটি প্রাইমার ইউজ করবো নেক্সটে, ইনশাল্লাহ এটা আপনাদের সাথে রিভিউ দিব। যাদের খুবই পোর্সের সমস্যা, এলফের পুটি প্রাইমারটা খুবই ভালো, আমি অনেক বেশি রিকমেন্ড করি এটা। প্লিজ একবার হলেও ট্রাই করবেন যাদের অনেক পোর্সের প্রবলেম আছে। আমি কালার কারেক্টিং করবো, কারণ আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেল হয়েছে। বাট আনফর্চুনেটলি কালার কারেক্টিং যে করবো ওইটা প্যালেটটাই খুঁজে পাচ্ছি না। মেবি পেয়েছি, হ্যাঁ পেয়েছি, এই যে এটা একটা নন ব্র্যান্ডেড কালার কারেক্টিং প্যালেট, এটা আমি আলি এক্সপ্রেস থেকে নিয়েছিলাম। আমি একটু লাইট কালারের সাথে একটু কফি কালার মিক্স করে দিচ্ছি, তাহলে আমার রিয়েল যে কালার সেই কালারটার কালার কারেক্টিং যে রেড কালারই হয়তো হয় আমার কিন্তু কথা নয়। আমি এখানে আমার চোখের এটা ব্লেন্ড করে নিয়েছি, এখন যাতে আমার এটা ক্রিজ না করে আমি একটা লুজ পাউডার নিব। আমি লুজ পাউডারটা নিই, জাস্ট লাইটলি আমার চোখে ড্যাব করব, খুবই কম লুজ পাউডার নিব। সো এটা ওইভাবে আসতেছে না, আমি জানি না কেন, আই হ্যাভ নো আইডিয়া। আমি তার জন্য ওপেন করে এভাবে ভেবে নিচ্ছি। গুড, ব্লেন্ড করার জন্য আমি এক পাশে ব্রাশ ইউজ করব আর অন্য পাশটা বিউটি ব্লেন্ডার, দেখবো যে কোন পাশটা বেশি ভালো হয়। সো আগে আমি বিউটি ব্লেন্ডারের দিকটা ব্লেন্ড করতেছি, খুবই বেশি পিগমেন্টেড আর এটা ফুল কভারেজ। আমার বিউটি ব্লেন্ডার যেই সাইড দিয়ে সেটা ব্লেন্ড করা শেষ, আর ইটস লুক সো নাইস। ব্রাশ দিয়ে করবো, আর আমি টু মাচ ফাউন্ডেশন নিয়ে নিছি, আমি ভাবছিলাম না এটা এত ফুল কভারেজ হবে, বাট এটা টু মাচ ফুল কভারেজ। আমার যেদিকটা আমি ব্রাশ দিয়ে করেছি সেটাও খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে যেই দিকটা আমি বিউটি ব্লেন্ডার ইউজ করেছি আমার কাছে সেই দিকটা বেশি ভালো লেগেছে। এখন আমি পুরাটুকুই বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব, এটা অনেক সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, মেবি ইট লুক লাইক, আমি জানি না, অসম্ভব সুন্দর এই আইশ্যাডো প্যালেটটা। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমি তখন এই প্যালেটটা পারচেস করেছিলাম। আই মেকআপের শুরুতেই আমরা এখানে একটা হাইলাইটার নিয়ে আমাদের আইব্রোজের যে আউটার কর্নারটা সেটা হাইলাইট করে নিব। আইশ্যাডো প্যালেট থেকে এখন একটা ডার্ক ব্লু নিয়ে আমি এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমার চোখের যে উপরের সবচেয়ে প্লেসটা আছে আউটার কর্নারের দিকে একটা ভি লাইনের মতো শেপ করব। আর এটা প্লিজ খুবই ধীরে সুস্থে করার ট্রাই করবেন, আর এটা যেমনই হোক
কোনো প্রবলেম নেই ব্লেন্ডিং এর পর এটার আউট এখন সেম আইশ্যাডো প্যালেটে একটা ইয়েলো কালারের একটা আইশ্যাডো আছে তা নিয়ে আমরা একটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশ দিয়ে এরকম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমরা স্লো মোশনে রাউন্ড সার্কেলে ব্লেন্ড করতে হবে ভালোমতো ব্লেন্ডিং করার পর এখন আমাদের আইশ্যাডোর যে ফার্স্টের যে জায়গাটা আছে ফ্রন্ট সাইডটা এখন আমি একটা কনসিলার দিয়ে তা লাইট হ্যান্ডেড ক্লিন করে নেব এত ভালোমতো ক্লিন করতে হবে না জাস্ট লাইটলি ক্লিন করে নিতে হবে সেম আইশ্যাডো থেকে এখন আমি আমার যে জায়গাটা ক্লিন করেছি সেখান থেকে একটা ইয়েলো কালার নিয়ে আমি আমার ফ্রন্ট সাইডের পুরো জায়গাটা একটা ইয়েলো কালারের আইশ্যাডো ড্যাব ড্যাব করে আমার আঙ্গুলের সাহায্যে লাগাই নিব আপনারা এটা আইশ্যাডো ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন বাট আমি প্রেফার করি আঙ্গুল দিয়ে এটা আঙ্গুল দিয়ে লাগালে বেশি সুন্দর হয় আমার কাছে মনে হয় এখন আমি একটা রয়্যাল ব্লু কালারের আইশ্যাডো কালার নিয়ে আমার চোখের আউটার কর্নারে অল্প অল্প স্টোক করে আমি আমার ভি শেপ করে আমি আমার চোখের আউটার কর্নারটাই দিব আর খুবই লাইট হ্যান্ডেড করার ট্রাই করবেন তাহলে খুবই সুন্দর আসবে আউটকামটা এখন একটা ক্লিয়ার যে ব্রাশটায় কিছু থাকবে না একদম ক্লিন একটা এরকম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে জাস্ট আমরা যে দুইটা আইশ্যাডো আছে তা একসাথে আমরা জাস্ট ওই আইশ্যাডো ওই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে জাস্ট মিক্সড করে দিব তাহলে লুকটা খুবই ন্যাচারাল দেখাবে আর কোনো হার্শ লাইন দেখা যাবে না আইলাইনার হিসাবে আমি একটা জাস্ট গোল্ডের আইলাইনার ইউজ করছি এটাও আমি বাংলাদেশ থেকে পারচেস করেছিলাম মোটামুটি খুব ভালোই আছে বাট আমেরিকার ওয়েদার একটু ড্রাই বাট ওভারঅল আই লাইক দিস আইলাইনার অফ ক্যামেরায় আমি আমার আইল্যাশটা পরে নিচ্ছি কেউ যদি আইল্যাশ কীভাবে পরে তার একটা ডিটেলস ভিডিও চান প্লিজ লেট মি নো যেই আইশ্যাডো কালার ইয়েলোটা আমরা ফ্রন্ট সাইডে দিয়েছিলাম তাই আমরা চোখের নিচের ফ্রন্ট সাইডে দিব অ্যান্ড ব্লু কালার দিয়ে সাইডটা ব্লেন্ড করে ফিনিশ করব এখন আমি প্রিটি ভালগারের এটা আমি বক্সিচার্ম থেকে পেয়েছিলাম এখান থেকে আমি ব্লাশন আর এটারই হাইলাইটারটা ইউজ করব খুবই পিগমেন্টেড এটার হাইলাইটারটা আর এটা একটা খুবই সুন্দর শ্যাম্পেন কালারের হাইলাইটার আমার শ্যাম্পেন কালার গোল্ড কালার খুবই পছন্দ হাইলাইটার হিসাবে আমি একটা রেড সেফোরার একটা লিপস্টিক ইউজ করছি এটা নাম্বার ওয়ান শেড নাম্বার আর আমার কাছে কোনো রেড লিপ লাইনার না থাকার কারণে আমি একটা পিঙ্ক কালার আইলাইনার সরি লিপ লাইনার দিয়ে আমার লিপটা ড্র করে নিয়েছি আর এই লিপস্টিকটা শাকিল আমাকে বিয়ের সময় আমার ব্যাগে দিয়েছিল বিয়ের যেই ডালা বা কিছু একটা হয় সেখানে সো এটা খুবই একটা মেমোরিয়াল লিপস্টিক আমার জন্য সো দ্যাটস মাই ফাইনাল লুক হোপফুলি আজকের লুকটা আপনাদের ভালো লাগবে আমি খুবই ইজি রাখা ট্রাই করেছি লুকটা যাতে আপনারা ইজিলি করতে পারেন এটা করতে আপনাদের 30 মিনিটস লাগবে ইন টোটাল যারা একটু স্লো বা যারা নতুন আর আমি এখানে একটা অনেক সুন্দর একটা কানের দুল পরেছি এই কানের দুলটা আমার একটা বার্থডেতে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আর এই তো আজকের লুকটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের লুকটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ